শ্যামলিমা মহিলা হোস্টেলে কোথায় লিখছে? এই তো এখানে লিখছে, তুমি কি পড়তে পারো? ইংরাজি তো নাই, ইংরেজি জানো তুমি? বাংলা পারি না। বাংলা বলছে মোহাম্মদ মুজাফর, বাংলা বলছে মোহাম্মদ মহসিন, ওই কুসুমপুর হাই স্কুলের বাংলার শিক্ষক ছিলেন আগে, পরে মানে হয়তো কোনো কারণে তারা বাইরে চলে গেছে, আমার স্ত্রীও তাকে বাসায় থেকে বাইরে বল। কত ভালো একটা চাকরি হয়ে গেল, বিরাট টেনশনের মধ্যে আছি। কিসের টেনশন? আমি রান্না জানি। তুমি কোনো চিন্তা করো না, আমি তো এই ব্যাপারে তোমাকে হেল্প করবো, কাজে লেগে যাও, একটু কোনো চিন্তা নেই। আপনারা ঘুরা ফেলে আমি ম্যাডামকে কইয়া দেব। এটা জোয়ার কোথায়? এটা তো আমরা কার্ড খেলছি। দেখছি বাইরে শুনে যে টাকা। আপনি এত বেলা করে খাচ্ছেন যে? আর বলেন না, আজকে একটু ঘরের কাজ করলাম, পর্দাগুলো ধুয়ে দিলাম, কাপড় চোপড়গুলো গুছাইলাম, ঘর পরিষ্কার করলাম, তারপর স্নান করতে দেরি হয়ে গেছে, আম খাইতে আসলাম। আসলে খাওয়া দাওয়াটা খুব সময় মতন করা উচিত, অবেলা খাওয়া উচিত না, খেলে কিন্তু আপনার শরীর খারাপ করবে, নিয়ম করে আপনি খাবেন। হায় ভগবান, আমার কি অনিয়ম করার কোনো জো আছে? আমার তো ঘন্টার পর ঘন্টা ফোন দিয়া বলবে তুমি ঠিকঠাক খাইছো, তুমি স্নানটা করছো, ঘুমাইছো ঠিকঠাক, আমি কি আপনি অনিয়ম করুন কন? কে ফোন করে আপনাকে? আবার আমার স্বামী। ও ও, আপনি জানেন না? না, আমার স্বামী তো কানাডায় থাকে, ওইখানে তার বিশাল বিজনেস, শুনতেছি কয়েকদিনের মধ্যে একটা বাড়িও কিনা ফেলবে। আমার কাগজপত্র রেডি করতেছি, ভিসাটা হইতে একটু সময় নিতেছে, ভিসাটা হইলে আমিও যাবো। প্ল্যান করছি যাওয়ার আগে, আমাদের তো অনেক জায়গা জমি, গ্রামের বাড়িতেও আছে, টাকা পয়সাও তো অনেক আছে, আমি গেলে এগুলো কী করবো? কোনো একটা অনাথ আশ্রমের ঠিকানা খুঁজতেছি, আপনার কাছে কি আছে এরকম? এখন নেই, তবে আপনি যদি চান আমি জোগাড় করে দিতে পারবো। আমার তো আসলে শরীরটা এখানে পড়ে রয়েছে, মনটা তো রয়েছে কানাডা, তাতার মাথার দেশে থাকা করুন কি, কাগজটা বলেই যাবো। সেটা ঠিক আছে, আপনাদের তো মনে হয় যে খুব বেশি দিন আপনাদের বিয়ে হয়নি, এই সময় কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে থাকাই কর্তব্য, সেটাই কিন্তু উচিত। আচ্ছা, একটু জল দেয় নাই, আমার কিছু জল দেয় নাই, এখন যদি আমার খাবারটা গলায় আটকা যায়। আচ্ছা ঠিক আছে, আমি জল দিয়ে দিচ্ছি। না না না, আপনি জল দিতে পারবেন কেন? আপনার কাজ নাই, আপনার কাজ নাই, আমি আমি পারবেন তো? পারবো না কেন? আপনি যান, আপনার কাজে যান। পৃথিবীতে কবে আসবে? এমন মানে বিরক্তিকর একটা পার্সন, মেরে দিবি। এই ফারজানো, এই যে এটা কি রে? এটা হচ্ছে ওয়াইজা বোর্ড, খুব ইন্টারেস্টিং একটা গেম খেলা যায়, নাম শুনেছিস কখনো? না তো, আমি তো আগে এর কখনো নাম শুনি নাই। এইটা দিয়ে যে কোনো মানুষের আত্মা নামানো যায়। এই তোমরা তো জোরে জোরে কথা বলছো কেন? একটু বাইরে গিয়ে কথা বলো না। বাইরে গিয়ে কথা বলবো মানে? এখানে আমরা সমান ভাড়া দিয়ে সমানভাবে থাকি। কি আশ্চর্য, রেগে যাচ্ছ কেন? আমি বই পড়ছিলাম, তাহলে একটু আস্তে আস্তে কথা বলো। তোমার যদি এতই প্রবলেম হয় তুমি চলে যাও, আর চাইলে তুমি আমাদের সাথে প্ল্যান চ্যাটে জয়েন করতে পারো। প্ল্যান চ্যাট? এটা কি? এটা দিয়ে আত্মা নামানো যায়। আত্মা? এই প্লিজ আত্মার কথা বলো না, আমার এমনি খুব ভয় করে। আচ্ছা শোন, এখন বল কার আত্মা নামাবো? মাইকেল জ্যাকসন। ওকে। এই শোনো না, এটা দিয়ে কি সত্যি সত্যি আত্মা নামানো যায়?
হ্যাঁ তাহলে না তোমরা জীবনানন্দ দাশের আত্মা নামাও ওনার সঙ্গে কথা বলার না আমার খুব শখ বাট জীবানানন্দ দাসটাকে আমি তো কখনো নাম শুনি না জীবানানন্দ না জীবনানন্দ দাস কবি একজন বড় মাপের কবি আমাদের বাংলাদেশের তাই আচ্ছা শোনো আমি ওনার কবিতার দুটো লাইন তোমাদের শোনাচ্ছি সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের সাজ তুমি থামো তো এই সমস্ত তোমার কঠিন কবিতা না আমরা কিছুই বুঝতে পারতেছি না এই ফারজানা তুই শুরু কর তো হ্যাঁ শোন ওই যে ডার্লিং কিছু মোমবাতি আছে ওই মোমবাতিগুলো নিয়ে আয় মোমবাতিগুলো আগে জ্বালাতে হবে তারপর লাইট অফ করতে হবে এই লাইট কেন অফ করবে না মানে লাইট অফ করলে জীবনানন্দ দাসকে দেখবো কেমন করে লাইট অফ না করলে তো আত্মা আসবে না আর তোমার যদি এত প্রবলেম হয় তুমি প্লিজ চলে যাও প্লিজ আচ্ছা ঠিক আছে আমি আসি লাইট অফ করবো সবগুলো মোমবাতি জ্বালাতে হবে তারপর লাইট অফ করতে হবে লাইট অফ করে মন স্থির করতে হবে তারপর ওনার নাম ধরে ডাকতে হবে হ্যাঁ আসুন 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 করে বলতে হবে আমার তো ভাবতেই খুব ইন্টারেস্টিং লাগছে আমার বন্ধ ধরে তো একটা লাইনই পড়তাস ওই দুইটা বছর ধরে তো খালি পড়তাছিস আর পড়তাছ কোনো জায়গায় তো ভর্তি হওয়ার সুযোগ পাইনি না কি করিস তুই আপা ঠিকই কইছ ওই যে এত পড়ি এত পড়ি এত পড়ি কিচ্ছু মনে থাকে না তুমি দুইটা ঘন্টা পরে মুখ কিছু শিখাবি মুই এটা আও কো আবার না এই জন্য মুই কি ঠিক করেছি জান বাপ মা মুই কইছ মোর বিয়া দিয়ে দাও দেখো মোর বিয়ার বয়স হয়েছে না ঠিকই কইছস এত ঝামেলার দরকার কি বিয়া দিয়ে দিলেই হয় এই যে শোনো আজকালকার পোলারা স্মার্ট মাইয়া খুঁজে পড়াশোনা জানা মাইয়া খুঁজে ছিল আসলে একটু রোদরে দিছিলাম এখন আমার ভাস্তের ভিতরে ঢুকাই বাহ তোমার শাড়িগুলো খুব সুন্দর কোথা থেকে কেন তুমি এই শাড়ি আপনার তো বলেই হয় নাই আমার স্বামী তো আমার অনেক ভালোবাসে প্রত্যেক মাসে গিফট পাঠায় গত মাসে কি করেছে জানেন গত মাসে ওইখান থেকে আমার এক বন্ধু আসছে বাংলাদেশে ভারতে এত বড় একটা লাকেজ দিয়ে দিছে সেই লাকেজের মধ্যে দুনিয়ার জিনিস কি কি পাঠাইছে জানেন একটা ছোট ইলেকট্রিক ফ্যান না ইলেকট্রিক না ব্যাটারি আছে গরমের দিন কারেন্ট না থাকলেও ফ্যানটা দিয়ে বাতাস হেল করো আরো কি পাঠাইছে জানেন কি লিকুইড সাবান সেন্ট তারপরে ধরেন সোলো পাউডার কসমেটিক্স এই আপা তুমি এত বিচার কথা বলতে তুমি ওই যে ইলেকট্রিক ফ্যানটা আমার সাথে যায় যে নিউ মার্কেটে কিনলে এই ফিরে সে তো কথা বলতে রে পড়া তো মনে থাকে না বড় ঘুমাতে নাক গলাইতে তা তো দেখতেই পাচ্ছি তবে তরিমা একটা কথা বলি এই পুরো হোস্টেলের মধ্যে
যতগুলো মেয়ে আছে তুমি কিন্তু সবচেয়ে সুখী। আরেকটা জিনিস জানো, এই মেয়েদের মধ্যে তুমি সবচেয়ে সুন্দর। তনিমা, তোমাকে একটা কথা বলবো? বলো। মানে তুমি তো জানো আমার ছেলে বিদেশে থাকে, ওখান থেকে টাকা পাঠায়, এই মাসে একটু দেরি করছে, পাঠিয়ে দিবে। তুমি যদি আমাকে 1,000 টাকা ধার দাও তাহলে আমার খুব উপকার হয়। আপা, হয়েছে কি? আমি তো ঘরে ক্যাশ টাকা রাখি না। সেটা বুঝলাম, কিন্তু আমার আসলে মেডিসিন দিতে হবে, তো টাকাটা পাওয়ার সাথে সাথে আমি তোমার টাকাটা দিই। আপা বিশ্বাস করেন, এই যে আমার 2,00,000 টাকা আমি তো ঘরে কোথাও রাখি না। অবশ্য কালকা দাম একটু টাকা তুলতে হবে, আমার দরকার। ঠিক আছে, একটু মনে করে দিও। থ্যাংক ইউ। তোমার দিব আমি টাকা না, তোমার আমি চিনি না। আজ 1,000 টাকা দাম নিচ্ছে, খাওয়া দিন মহিলা। এতদিন পর একটা পারফেক্ট চাকরি পেয়েছি, পারফেক্ট মানুষের জন্য পারফেক্ট চাকরি। কি চাকরি বললেন? ব্যাংকে? না না, পারফেক্ট মানুষের জন্য পারফেক্ট চাকরি, এই চাকরি। ও, কিসের? এই যে আমি এখানকার ম্যানেজার, আমাকে কি করতে হয় জানো? আমাকে এই ডাটাবেস রাখতে হয়। ডাটাবেস বোঝো? আমি কেমন বুঝবো? ডাটাবেস মানে হচ্ছে বিবরণীর হিসাব, লিখিত হিসাব। কিসের বিবরণীর লিখিত? এই ধরো কোন মেয়ে কখন বাইরে গেল, কোন মেয়ে কখন ফিরলো, কতক্ষণ বাইরে থাকলো, কখন সে খেলো, কখন সে শুতে গেল, এর সমস্ত হিসাব। এবং তাদের বাড়ির থেকে গার্জেনরা যখন ফোন করবে তখন তাদের আপডেট, আজ পর্যন্ত তাদের কি অবস্থা, এটা আমার জানা চাই। এটা খাচ্ছ রাখাম এইভাবে চললে আমার তত্ত্বর করে উন্নতি ঘটবে। আপনার তো তত্ত্বর করে উন্নতি ঘটবে, আর আমি তত্ত্বর করে নিচে নামতে থাকবো। আপনার কি দরকার ছিল, কি দরকার ছিল আমার বলার? যে আমি বাবুর্চি, আমি রান্না করতে পারি, এখন আমার রান্নার কাজ আপনি আপনি দিলেন নিয়া আমি পারি? আমাদের বাড়িতে তো আমি অনেক গরিব ছিলাম, আমার বাড়িতে রান্না করছিল না, দিন দায়িতার ভিতরে মায় রানতো, যাও রানতো, ফিন্নি রানতো, এগুলি খাইতাম। ভালো কথা, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? তোমার কথা আমি ভাবিনি মনে করছো নাকি? কি ভাবছেন আমার কথা? কি ভাবছেন তোমার কথা? আমি অনেক গভীরভাবে ভেবে এই দেখো এই বইটা নিয়ে আসছি। এর কি বই? বাংলা লেখা কেন? বাংলা আগে বুঝি নাকি? খাদ্য পুষ্টি রান্না। ইংলিশ বই থাকলে দেন। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে পড়ে শোনাবো, কোনো অসুবিধা নেই। শোনো, খাদ্য পুষ্টি রান্না, শোনো, প্রথমে আমার একটা প্রিয় মাসের রান্না তোমাকে আমি শিখিয়ে দিই। সেটা হচ্ছে আমড়া তোপসে। আমড়া তোপসে, তোপসে একটা মাছ। তুমি একটা খটমটে তোপসে, উপকরণ উপকরণ মানে যা যা লাগবে, মশলা। তোপসে মাছ 250 গ্রাম নিলাম, আমড়া টুকরো করা 2টা, আমরা মানে যেটা খাই আমরা টক, হ্যাঁ ওটা 2টা 2টা দিয়ে এত মানুষ কেমনে খাবে? এটা হচ্ছে দুজনের জন্য, কিন্তু তুমি যদি এখানে 30 জনের জন্য আনো তাহলে তাকে 15 দিয়ে গুণ করলে খেয়ে যাবে, সেই পরিমাণ নেবে। বড় করে বন্দি শোনো, আমরা টুকরা করা 2টা, পেঁয়াজ কুচি 1/2 কাপ দিলাম, কাঁচামরিচ 4টা, কাঁচামরিচ 4টা কি ঝাল হয়ে যাবে না? হ্যাঁ, যদি কেউ ঝাল না খায় তাহলে কম করে দেওয়া। আচ্ছা, হলুদ গুঁড়া কিন্তু 1/2 চা চামচ দিলাম, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ,
টেবিল চামচ মানে বড় চামচটা আমাদের সিয়ার এটা হচ্ছে তোমার এদিকে এটা বলে হচ্ছে চা চামচ ওটা হচ্ছে টেবিল চামচ বড়টা সিয়ার চামচ আছে না না সিয়ার চামচ নেই শোনো আচ্ছা তাহলে টেবিল চামচ গেল লবণ পরিমাণ মতো লবণ তো বেশি দেওয়া যাবে না যদি আবার কারো যদি প্রেসারের রোগী হয়েছে তার তো তার জন্য কম তার আবার কম এইবার রন্ধন প্রণালী শোনো এটা আবার কি কি করে রান্না করতে মানে রান্না করতে করতে মাছ কেটে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরাতে হবে মাছ কেটে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরাতে হবে ঝরাইলাম এরপরে রাঁধুনি গুঁড়া ও মাছ বাদে আমরা সহ উপরের উপকরণ একসঙ্গে মাখিয়ে উপরের উপকরণ মানে যেগুলো বললাম হ্যাঁ সামান্য পানি দিতে হবে রাঁধুনি গুঁড়া ও মাছ বাদে আমরা সহ সব উপকরণ একসঙ্গে মাখিয়ে সব উপকরণ উপকরণ মানে যে এই যে মশলাগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে মাখিয়ে সামান্য পানি দিতে হবে পানিতে মাখা মাখা করতে হবে হ্যাঁ পানি সামান্য পানি দিয়ে তারপরে মাছগুলো বিছিয়ে দিতে হবে মাছগুলো বিছিয়ে দেবো উপর দিয়ে তারপরে চুলায় বসাতে হবে আচ্ছা বসাইলাম চুলায় বসে চুলা একটু আস্তে বাড়িয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তারপরে ফুটে উঠলে ধনে পাতা ও রাঁধুনি গুঁড়া দিয়ে ঢেকে দিতে হবে ফুটে উঠলে ধনে পাতা ও রাঁধুনি গুঁড়া দিয়ে ঢেকে দিতে হবে তারপরে পানি শুকিয়ে তেল উঠলে নামাতে হবে নামিয়ে পরিবেশন যখন পানি শুকাবে পানি শুকিয়ে তেল উঠলে নামাতে হবে নামিয়ে পরিবেশন ম্যাডামটা খান এটা বলে পরিবেশন বুঝছি আমি সহজ শুরুটা কি জানিস না শুরুটা হচ্ছে শুরু তো তোমার তোপসে মাছ 250 গ্রাম না না ওই যে প্রণালী হ্যাঁ আচ্ছা প্রণালীটা হচ্ছে তোমাকে নিয়ে আর পারি না মনে থাকে মাছ কেটে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরাতে হবে এত কিছু কেন কেটে তো কাটবে তো আরাম মাছ দেয় নাকি এখানে লিখেছে এই জন্য তো যাতে তুমি কাটতে ভুলে না যাও ঠিক আছে আমি ঠিক আছে হ্যাঁ তাহলে এখন কোনো চিন্তা নেই না দেখেছো তোমার জন্য আমি কতগুলি আন্তরিক ভাবে চিন্তা করি না না এটা ঠিক আছে স্যার আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছি সেটা জানি কিন্তু তোমাকে এখন রান্নাটা ভালো করে শিখতে হবে তাহলে এক কাজ করো তুমি এখন আমি তো ছোটবেলায় ভালো ছিলাম স্যার পরে দেখ বদমাশের সাথে থেকে আমি চলে এসেছি আচ্ছা না সে তো হয়েছিলাম এখন তো অনেক ভালো মানুষ এখন না ইনশাল্লাহ আমি এখন আর ভালো কথা তুমি এখন তাহলে এই রান্নাটা প্র্যাকটিস করো হ্যাঁ মাছ কেটে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরাতে হবে তারপরে মাছ এবং রাঁধুনি গুঁড়া বাদ দিয়ে বলল কি ওই আমড়া সহ ওই আমড়া সহ কি বললো কি বললো ওই সামান্য পানি দিতে হবে তারপরে 3 নম্বরটা বলতেছে যে ওই সব উপকরণ মানে হলুদ মরিচ জিরা বাটা বুটা সব দিয়ে এটা ভালো মতো মাখাইতে হবে মাখায় উপকরণ দিতে হবে সব এটার ভিতরে তারপরে হলো মাছ তারপরে বিছাই দিতে হবে বিছাই দেওয়ার পরে তারপরে ওইটাকে ধনে পাতা দিতে হবে ধনে পাতা দিয়ে তারপরে ঢেকে দিতে হবে দিলাম তো সব জিনিস এটা কী শিখেলো দিলাম তারপরে জাল দেওয়ার পরে যখন তেলটা শুকিয়ে যাবে তখন আহ কী সুঘ্রাণ তখন ওই সেরকম বিলাইতে হবে তোমার এই খাইতে আসেন বিরাট চাকরি দিতে হবে ফালতু জানি তো দরকার কষ্ট সকাল নাই রাত নাই দিন নাই সারাদিন টাকা আর টাকা এত টাকা দিয়ে করে কি মদ খায় নিঃস্বার্থ মানুষ একটা বিশ্বাস করেন দিদি আর কিচ্ছু করে না না হলে কি সাদের ওই সোনার সংসার পারা এই হোটেলে উঠি আমি আমি জিজ্ঞেস করছি তুমি কি কি রান্না করতে পারো বা জানো এটা বলো মাছ লবণ দিয়ে ধুয়ে প্রথমে পানি ছড়াতে হবে আপনি এনে কি করেন আমি এই মহিলা হোস্টেল এই মহিলা হোস্টেলের ম্যানেজার ও মা গো তাহলে আমার চিন্তা কি স্যার আমরা তো জানি না তোমাদের এই অবস্থা কি করে থাকি আপনি মানে আমি এই হোস্টেলের বাবু